আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রবিউল আলম, প্রভাষক আইসিটি বাংলা মাধ্যম প্রভাতী শাখা, রাজুক উত্তরা মডেল কলেজ, জুমের সাহেজ অনলাইনে ক্লাস, শ্রেণী ষষ্ঠ, প্রভাতী অদিবা বাংলা মাধ্যম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায় দ্বিতীয়, পার্ট পাঁচ, মাদারবোর্ড ও প্রসেসর। একটি মাদারবোর্ডের ছবি, এখানে মাদারবোর্ডের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। এখানে র্যাম স্লট, র্যামের দুটা স্লট আছে এখানে, এটা পাওয়ার স্লট, এটা মাইক্রো প্রসেসর। এখানে এজিপি মনিটরের থেকে যে পয়েন্টারটা আসে, যে কানেকশনটা, এটা এটা হচ্ছে কিবোর্ড, এটা এটা মাউস, এটা মাউস এবং এটা কিবোর্ড, এগুলো আছে। এখানে সিমোস ব্যাটারি আছে, সিমোস ব্যাটারি। আমরা কম্পিউটার অফ করে যখন বাসায় চলে যাই বা বিভিন্ন বাসাতেই কাজ বন্ধ করে রেখে দিই, হয়তো অনেক সময় ল্যাবগুলোতে, আমাদের কম্পিউটার ল্যাবগুলোতে এখন করোনা ভাইরাসের কারণে দেখা অনেক দিন ক্লাস বন্ধ আছে, বা এক মাস বা 15 দিন ভ্যাকেশন থাকে, সে সময় কম্পিউটার ব্যবহার করা হয় না। তারপরও আমরা যখন কম্পিউটারটা অন করি তখন সে নির্দিষ্ট ডেট এবং টাইম আমাদেরকে সরবরাহ করে। এটা কোত্থেকে সরবরাহ করে? এই যে এখানে, তার এখানে একটা সিমোস ব্যাটারি আছে। এই সিমোস ব্যাটারির কারণে কম্পিউটার অফ করে দিলে পরে তার যে ক্লক জেনারেশন, ডেট এবং টাইম, এইটা নির্দিষ্টভাবে সে তাকে সাপ্লাই দিতে থাকে। তো এটা অনেক সময় ব্যাটারিটা ডাউন হয়ে গেলে পারে আমাদের সময় এবং ডেটটা ঠিকমতো দেয় না। এটা একটা উদ্দেশ্য আছে। সাপোজ আমি একটা আজকে ফাইল করেছি, অনেক কাজের চাপে আমার ফাইলের নামটা মনে নেই, কিন্তু আমি যদি ডেট দিয়ে সার্চ করি, সময় দিয়ে সার্চ করি, তাহলে আমি আমার সেই ফাইলটাকে পেতে পারি। কিন্তু আমার কম্পিউটার যদি ডেট এবং টাইমটা ঠিক না থাকে তাহলে আমি সার্চ দিতে পারবো না। সো যাদের এই সিমোস ব্যাটারিটা ডাউন হয়ে যায়, আমাদের ঘড়ি যেমন আছে, ঘড়ি ব্যাটারি ডাউন হয়ে গেলে সময় ঠিক মতো দেয় না, তেমনি এখানেও একই অবস্থা। আমাদের ব্যাটারি, সিমোস ব্যাটারি ডাউন হয়ে গেলে সেখানে সে ডেট এবং টাইমটা ঠিক করে দেয়। এই ব্যাটারিটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ব্যাটারির দাম খুবই কম। এখন হয়তো আমি প্রথম দিকে এসে যখন এই ব্যাটারিগুলো কিনেছি মাত্র 10 টাকা, এখন হয়তো সর্বোচ্চ 20 বা 50 টাকার ভিতরে এক ব্যাটারিগুলো পাওয়া যায়। এই ব্যাটারিটা চেঞ্জ করে দিলে পারে আবার সে সময় একটা এখানে চাপ দিলে, এই যে আমি যে আমার মাউস পয়েন্টার যেখানে আছে এখানে চাপ দিলে পারে ব্যাটারি, একটা স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে এখানে চাপ দিলে পারে ব্যাটারিটা খুলে আসবে, আবার এখানে দিয়ে চাপ দিলে পারে, এইদিকে ঢুকাই দিয়ে চাপ দিলে পারে ওটা আবার ঢুকে যাবে। তো তাহলে এতে আমার ডেট এবং টাইমটা কারেন্ট সে দেখাবে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার আছে, ঠিক আছে, যে তার যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় তার চেয়ে বেশি হলে সেগুলো সে কনজিউম করে। আমাদের বাসা বাড়ির উপর দিয়ে 11,000-33,000 ভোল্টের বিদ্যুৎ চাই, আমরা কি সেই বিদ্যুৎ আমার বাসাতে ব্যবহার করি? না, একটা ট্রান্সফর্মার, ওই 11,000 ভোল্ট থেকে একটা ট্রান্সফর্মার মাধ্যমে ঢুকানো হয়, ভিতরে ঢুকানো হয়, সেখান থেকে 220-তে বা 440-তে কনভার্ট করে আমাদের বাসা বাড়িতে আমরা সাপ্লাই। তেমনি এখানে যে বিদ্যুৎটা আসে, পাওয়ার সেভেন প্রথমে আসে সেটা থেকে এখানে দেয়, এবং যা যেসব ডিভাইসগুলো যা দরকার সে সেইভাবে নিয়ে নেয়। আমরা পরে দিতে যাই, এখানে বিভিন্ন যন্ত্রাংশের নাম সহ মাদারবোর্ডের ছবি দেওয়া আছে বিভিন্ন। এই যে এইগুলো, এইগুলো দেখা, হাসগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ঠান্ডা রাখার জন্য। এই যে মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, সিপিইউ সকেট, সিপিইউ বা মাইক্রোপ্রসেসর যেটা বলা হয়, কম্পিউটার মস্তিষ্ক, এই আইও কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার ইনপুট এবং আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে সাউন্ড ইনপুট আউটপুট, এটা সাউন্ড, এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এগুলো দেখানো হয়েছে, পিছিআই স্লট, হ্যাঁ এইগুলো হচ্ছে বিভিন্ন স্লট। আগে এইসব জায়গাতে আমরা যখন ফ্যাক্স মেশিন অথবা প্রিন্টার অথবা স্ক্যানার ব্যবহার করতাম তখন এখানে কার্ড বসাতে হতো, এখন সহজ হয়ে গেছে, এখন ইউএসবি পোর্টের মাধ্যমে এগুলো কানেক্টেড করা হয়, কোনো এসব কোনো কার্ড বসানোর প্রয়োজন হয় না। তো পুরাতন সিস্টেম এখন আছে, এটা রেখে দিয়েছে তারা, ঠিক আছে। এই যে র্যাম, এখানে একটি র্যাম, এখানে সাধারণত দুইটা স্লট থাকে, দুইটা লাগানো যায়, একটাও লাগানো যায়।
8 GB বা 16 GB যদি একবারে লাগালে তাহলে হয়ে গেল, যদি কেউ যদি আমার কম্পিউটারকে একটু স্পিড বাড়াবো সেক্ষেত্রে আমি দুটা 32 GB র্যাম আমরা এখানে বসাতে পারি। ঠিক আছে, এই যে মাইক্রোপ্রসেসর, আমরা পরের চিত্রে যাই। একটি আধুনিক মাদারবোর্ডে অন্যান্য যন্ত্রাংশের সাথে সাধারণত যা থাকে সেগুলোর তালিকা নিম্নে দেওয়া হলো। মাইক্রোপ্রসেসর বা CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা আবারও ওই জিনিস মাদারবোর্ডের থেকে CPUটা দেখে আসি। আমরা CPU কোথায়? এই যে CPU সকেট, CPU। ওকে, আমরা নেক্সটটিতে যাই। এখানে র্যাম স্লট, আমরা আবার ওখানে যাই। এই যে র্যামের স্লট, এই যে সাদা যে দুইটা ই দেখা যাচ্ছে, নব দেখা যাচ্ছে, এই যে আমরা এটা ধাক্কা দিলে পারে চলে আসে এবং র্যামটা বসে দিয়ে খুব সাবধানে, র্যামের একটা খাস কাটা আছে মাঝখানে, ওটা দেখে ওই রকম পজিশনে নিতে হবে। চাপাচাপি করলে পর র্যামের ওই ইটা কানেক্ট নিচের যে পয়েন্টারটা সেই জায়গাগুলো নষ্ট হয়ে যেতে পারে, সো পরে র্যাম কাজ নাও করতে পারে। চিপসেট, ক্লক জেনারেটর, আমরা ক্লক জেনারেটর কথা বলেছিলাম, আমরা প্রথমটাতে ক্লক জেনারেটর দেখিয়েছি, এখানেও ক্লক জেনারেটর, এই যে এখানে ক্লক জেনারেটর, এটা এই যে সিমোস ব্যাটারি, সিমোস ব্যাটারি, সেমিকন্ডাক্টর মেটালিক অক্সাইড ব্যাটারি, ঠিক আছে, সিমোস ব্যাটারি। এক্সপানশন স্লট, আমরা এই যে এগুলো হচ্ছে সাদাগুলো এক্সপানশন স্লট, PCI স্লট বা এক্সপানশন স্লট, আমাদের কোনো কিছু এক্সট্রা লাগাতে হলে আমরা এই স্লটে এটা লাগাতে পারব। পাওয়ার সংযোগ স্লট, পাওয়ার সংযোগ, এই যে এখানে আছে পাওয়ার সংযোগ স্লট, এই যে পাওয়ার কানেক্টর, পাওয়ার কানেক্টর, এই যে এইগুলোতে আমরা পাওয়ার পাওয়ার সাপ্লাই থেকে যে কর্ডগুলো এইগুলো আসে, পয়েন্টগুলো আসে, সেগুলো এখানে আমরা কানেকশন দিয়ে থাকে, এটাকে যে বিদ্যুৎ সরবরাহ গোটা মাদারবোর্ডকে। বর্তমানে মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট থাকে, এটা বিল্ট ইন থাকে, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস, নেটওয়ার্কিং কার্ড, এরা সঙ্গে এখন দিয়ে দেয়। আমি একটু দেখাই দিই নেটওয়ার্কিং কার্ডটা, এই যে এখানে নেটওয়ার্ক আইও কার্ড, হ্যাঁ ইন্টারফেস, আইও ইন্টারফেস, নেটওয়ার্কিং কার্ড, হ্যাঁ এখানে এটা নেটওয়ার্কিং কার্ড হতে পারে, এখানেও আইও ইনপুট আউটপুট কার্ড, ওকে নেটওয়ার্কিং কার্ড, এখানে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্কিং কার্ড, আমরা নেটওয়ার্ক কানেকশন দেওয়ার জন্য আমরা এটার মাধ্যমে এখানে দিতে পারে, ওয়াইফাইয়ের মাধ্যমে নিতে পারে, সব সিস্টেমই আছে নেটওয়ার্কিং কার্ড। অন্যান্য পোর্ট সংযোগ থাকে এখানে, তাহলে আমাদের এখানে মাইক্রোপ্রসেসর বা CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যাম স্লট, চিপসেট, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট এবং পাওয়ার সংযোগ স্লট। বর্তমানে মাদারবোর্ডের সাথে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট থাকে, নেটওয়ার্কিং কার্ড, 10 নম্বর অন্যান্য পোর্ট সংযোগ থাকে। কম্পিউটারের প্রসেসর বা মাইক্রোপ্রসেসর, আমরা বিভিন্ন ধরনের এখানে মাইক্রোপ্রসেসর ছবি রাখছি, চিত্র দেখেছি, এটা এখানে কিছু আছে পিন, এইগুলোকে বলা হয় পিন প্রসেসর, পিন আছে, এই যে লেগগুলো আছে এগুলো পিন প্রসেসর বলা হয়, এগুলো এই এগুলো পিন প্রসেসর, পিন আছে উপরে দেখানো হচ্ছে, ঠিক আছে, আর এই এইগুলো হচ্ছে তার কানেকশন, কানেক্টিং ওয়্যার, এইগুলোর মাধ্যমে তার ইকা দেখা সংযোগ পায়, ঠিক আছে। এখন সব প্রসেসরগুলো পিনলেস প্রসেসর, পিনলেস প্রসেসর। মাইক্রোপ্রসেসর উপর কুলিং ফ্যান, মাইক্রোপ্রসেসর উপর কুলিং ফ্যান, এই যে মাইক্রোপ্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক, কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ছাড়া কোনো কিছু, একটা মাইক্রো কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর থাকবে, মাইক্রো কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর থাকবে। এই মাইক্রোপ্রসেসর কম্পিউটার সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে, সো বাড়ির যে বড় কর্তা, প্রতিষ্ঠানের যে বড় কর্তা, তার যদি মাথাটা ঠান্ডা থাকে তাহলে গোটা বাড়িটাই ঠান্ডা, গোটা প্রতিষ্ঠান ঠান্ডা, সো এর উপর একটা এক্সট্রা কুলিং ফ্যান দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, তার নাম হচ্ছে কুলিং ফ্যান। এই যে আমাদের দুইটা দুই ফ্যানে দুইটা ছবির মধ্যে দেখানো আছে, এবং 3 নম্বরটা, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর নিচে, এবং এক্সট্রা কোনো কারণে যদি এই ফ্যানটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, এটা 50 টাকা বা 100 টাকা ম্যাক্সিমাম হতে পারে, বাট এর জন্য গোটা মাদারবোর্ডই জ্বলে যেতে পারে, এর ফলে গোটা মাদারবোর্ড জ্বলে যেতে পারে। আমরা এর চিত্র আমরা দেখেছি এর আগে লেকচারে, তো এই হচ্ছে অবস্থা মাইক্রো মাদারবোর্ডের উপরে একটা মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর উপরে কুলিং ফ্যান থাকে, কুলিং ফ্যান দ্বারা মাইক্রোপ্রসেসরকে ঠান্ডা রাখা হয়। আচ্ছা, এই মাইক্রোপ্রসেসর উপর কুলিং ফ্যান নষ্ট হয়েছে আমরা বুঝবো কীভাবে? আমরা এটা দুইটা ই করতে পারি, দুইটা কারণে, এই
কম্পিউটার বারবার রিসেট বা রিস্টার্ট হতে পারে, কম্পিউটার অফ অন হতে পারে, তাহলে তখন আমরা বুঝবো হয় র্যামটা নড়ে গেছে প্রথমত, আর দ্বিতীয়ত যদি এটা না হয় র্যাম যদি ঠিক থাকে তাহলে দেখবো আমরা কুলিং ফ্যানটা হাত দিয়ে দেখবো যে কম্পিউটার কেসিংটা একটু খুলে, সাবধানে খুলে আমরা কম্পিউটার অন করে দেখবো যে কুলিং ফ্যানটা ঘুরছে কি না। যদি কুলিং ফ্যান না ঘুরে তখন বুঝতে হবে যে আমাদের কুলিং ফ্যানটা নষ্ট হয়েছে, হয়তো অনেক সময় ধুলাবালি বা জ্যাম হয়ে যায় এর কারণে, আবার ইলেকট্রনিক ডিভাইস যে কোনো কারণে নষ্ট হতে পারে, এর সুনির্দিষ্ট কারণ হয়তো বলা কঠিন, তো এটাকে খুলে আবার লাগায় দেখা যেতে পারে বা পরিষেবা লাগায় দেখে যদি হলো না হলে এটাকে চেঞ্জ করে দিতে হবে, তাহলে কম্পিউটার এর কারণে মাদারবোর্ড জ্বলে যেতে পারে, মাইক্রোপ্রসেসর জ্বলে যেতে পারে, মাদারবোর্ডও জ্বলে যেতে পারে। আচ্ছা, পার্টস হয় আউটপুট ডিভাইস, সাদা কালো ও রঙিন মনিটর, আমাদের এখানে এই মনিটরগুলোকে আমরা বলি CRT, ক্যাথোড, নিচে দেখা দেওয়া আছে দেখো ক্যাথোড রে টিউব, বাম পাশে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট CRT মনিটর, আগে আমাদের টিভিগুলো ছিল যেরকম এরকম, আর এটা আছে কলার মনিটর, বাম পাশে একটা ডেল 17 ইঞ্চি, আর ডান পাশেরটাও এরকম 17 ইঞ্চি বাট কালার, ঠিক আছে। আউটপুট ডিভাইস রঙিন মনিটর, এটা হচ্ছে স্কোয়ার সাইজ মনিটর, স্কোয়ার সাইজ 15 ইঞ্চি, স্মল 15 ইঞ্চি স্কোয়ার, মানে চারদিকে সমান, আর এটা হচ্ছে দুই নম্বরটা 19.5 19.5 ওয়াইড, দেখো চওড়ার দিকে বেশি বাট ভার্টিক্যালি একটু কম। ডান পাশেটা LCD কালার মনিটর, দুইটাই LCD কালার মনিটর ওয়াইড। আগে CRT মনিটরে একটা সমস্যা ছিল যে বাচ্চারা অনেক টেলি গেম খেলতো অথবা কার্টুন দেখতো কম্পিউটারে অথবা টিভিতে, এতে ঘামা রশ্মিটা বের হয়ে বেশি, এতে চোখের ক্ষতি হতো, এখন LCD এবং LED মনিটর চালু হওয়ার তৈরি হওয়ার ফলে আমার এই সমস্যাটা। আবার এর একটা সুবিধা হচ্ছে যে আমরা যে কর্নার থেকে দেখি না কেন ছবিগুলো সমানভাবে দেখা যাবে, এখানে কোনো যে ছোটো বড়ো অনেক সময় বড় লম্বাটে বা একটু মুখটা বড় মনে হচ্ছে এরকম কোনো কিছু মনে হয় না। একটু ডেস্কটপ কম্পিউটার ছবি এবং তার সঙ্গে একটি গ্রিন মনিটর, আমরা মনিটর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কলার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রিন এবং কলার, আমি গ্রিন মনিটর 1994 দিকে 3 বা 4 দিকে আমরা দেখেছি, এটাকে সেই সময় একটু কালার হিসেবে ধরা হতো, একটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো, একটা গ্রিন আর কালার মনিটর CRT, এই সেই একটা গ্রিন মনিটরের ছবি এবং একটা ডেস্কটপ কম্পিউটার। আগে কম্পিউটারের সাইজগুলো ছিল এই বক্সটা, IBM এখনও IBMগুলো এরকম ধরনের বক্স টাইপ ছিল, এখন টাওয়ার কেসিং হয়েছে লম্বা যে কেসিংগুলো সেরকম একটা বক্স টাইপ কম্পিউটার, এটা অনেক আগে ছিল, এখন এই ধরনের নাই, যে এগুলো হচ্ছে অন অফ বাটন, অন অফ বাটন। আর এই যে সম্মুখে জায়গাটা ফ্লপি ডিস্ক ড্রাইভ, একটা 3.5 ইঞ্চি এবং একটা 5.25 ইঞ্চি, আগে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতো, বর্তমানে ফ্লপি ডিস্কের প্রচলন নাই, কারণ এই ডিস্কটা বেশি দিন চলে মানে ব্যবহার করা যায় না, ব্যবহৃত হয় না, নষ্ট হয়ে যেত, এখানে হয়তো বাসায় থেকে একটা কপি করে যাচ্ছি প্রিন্ট আউটের জন্য, সেখানে যাই দেখি যে আর এটা খুলে যাচ্ছে না, খোলা যাচ্ছে না, এই জন্য এখন এটা চলে, তারপর CD ড্রাইভ আসে, তারপরে এখন পেন ড্রাইভ, আবার মোবাইল হার্ড ডিস্কও এখন আছে। আউটপুট ডিভাইস সাদা কালো ও রঙিন মনিটর, রঙিন প্রিন্টার, আউটপুট ডিভাইস সাদা কালো ও রঙিন প্রিন্টার, এক নম্বরটা প্রিন্টারটা দেখা যাচ্ছে, এটা আবার স্ক্যানারও এর সঙ্গে জড়িত আছে, এখন এটা সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ডান পাশেরটা এটা লেজার ব্ল্যাক, আর নিচে যেটা এটা স্ক্যানার এবং কলার প্রিন্টার, যে কালার রঙিন যে আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রিন্ট আউটের অংশ বিশেষ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের লেজার প্রিন্টারের ছবি। ওকে, আউটপুট ডিভাইস রঙিন প্রিন্টার, এগুলো হচ্ছে এখানে ইনজেক্ট প্রিন্টার, এখানে ইনজেক্ট প্রিন্টার, আউটপুট ডিভাইস ভিতরে এক নাম্বার হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, এবং তার এগুলো তরল কালি, তার বিভিন্ন ড্রাম থাকে চারটা বা হ্যাঁ সাধারণত চারটাই কালির ড্রাম থাকে, একটা বোতল থাকে, সেখান থেকে তারা কালি নিয়ে একটু সিডরে কালার প্রিন্ট করে দেখে, এটা একটা কালার প্রিন্টার, ডান পাশেরটা ইনজেক্ট, এটাও ক্যাননের একটা
ইনজেক্ট প্রিন্টারের ভিতরে এই কাটি যেরকম এখানে বাইরে দেখা যাচ্ছে, ও এক নম্বরে, দুই নম্বরে ভিতরে আছে, এদের ভিতরে একটা এই উপরে ট্রেটা খুললে পরেই দেখা যাবে কাটিজ। এরা কালার বিভিন্ন ধরনের রঙিন ইনজেক্ট প্রিন্টারের ছবি। আমরা একটু পরের স্লাইডে যাই। আউটপুট ডিভাইস ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এক নাম্বার। এই প্রিন্টারটা অনেক বড় সাইজ, 136 ক্যারেক্টার। আমরা বড় বড় পেজগুলো এখানে প্রিন্ট করতে পারি। এখানে অফিসিয়াল, অফিসে বিভিন্ন ধরনের বিল শিট, স্যালার বা বিভিন্ন আমাদের কলেজের অনেক সময় পরীক্ষার রুটিন, বাচ্চাদের রেজাল্ট শিট, স্যালারি শিট, এগুলো প্রিন্ট করার জন্য আমরা এই প্রিন্টারগুলো হয়। ইভেন এই প্রিন্টারগুলো দিয়ে আমরা কোশ্চেন আগে স্টেন্সিল করতাম, স্টেন্সিল করে সাইক্লো স্টাইল করে বাচ্চাদেরকে সাপ্লাই দেওয়া হতো। এখন সেই কাজটা হয় ডুপ্লো মেশিনের মাধ্যমে। অ্যাট এ টাইমে সে অনেক প্রিন্ট করতে পারে এবং জিনিসটা একদম পরিষ্কার আসে। এখানে একটু ডট প্রিন্টারের এটা হচ্ছে ডটের মাধ্যমে, পিনের মাধ্যমে, পিন দিয়ে সে খুসায় খুসায় লেখে। এগুলো সে ডট প্রিন্টার বলা হয়। এর সুবিধা আছে যেমন খরচটা কষ্টটা কম পড়ে, কিন্তু এর এটা হচ্ছে যে একটু পড়তে অসুবিধা, ডট ডট করে ই করা থাকে এবং একটু ঝাপসা ই হয়, ঠিক আছে। এক নম্বরটা হচ্ছে 136 ক্যারেক্টার, এর বড় প্রিন্ট করতে পারে। আর দুই নম্বরটা এটা 9 ক্যারেক্টার। আর তিন নম্বরটা এটা ডোমেস্টিক বা অনেক বড় হাই প্রিন্টার, হাই পারফরমেন্স প্রিন্টার। এখানে সারা রাত অনেক সময় ডাটা এন্ট্রি কাজ যেখানে হয়ে থাকে বা অনেক বেশি কাজ হয়ে থাকে বড় বড় প্রতিষ্ঠান, যেমন ব্যুরো অফ সেন্সর আছে, স্ট্যাটিক্স, ব্যুরো অফ স্ট্যাটিক্স আছে, তাদের অনেক ই করে তথ্য সংগ্রহ করে সেগুলো প্রিন্ট করে সরকারের কাছে দিতে হয়, বিভিন্ন মন্ত্রণায় পাঠাতে হয়। সেগুলো সারা দিন রাত জাস্ট কন্টিনিউয়াস শিট লাগাই দিলে পর সে প্রিন্ট করতে আসে, কমান্ড দিয়ে রাখা হয়, প্রিন্ট করতেই থাকে। শুধু কাগজটা যাতে না বেঁধে যায় কোথাও, সেটাকে খালি করা হয় যে নাইটে ডিউটি থাকে যা, সে একটু এটাকে ছাড়াই দিলে পার বা কাগজ শেষ হলে কাগজটা লাগাই দেবে, তাই সে কন্টিনিউ প্রিন্ট করতে থাকবে। তো এখানে কালির জন্য আমরা সেটা পরে এতে যাচ্ছি। আচ্ছা, এটা কালির ব্যবহার করা হয়, আমরা কালির হিসাবে সেটা পরে আসছি। আমাদের দেখানো আছে আউটপুট ডিভাইস প্লটার, প্লটারের ছবি দেখা আছে। প্লটার আমরা বড় বড় যে কোনো ছবি অথবা জমির নকশা অথবা বিল্ডিংয়ের নকশা এগুলো প্রিন্ট করার জন্য আমাদের এই প্লটার ব্যবহার করে থাকি, কালার প্রিন্টার হিসাবে এগুলো ব্যবহার করে থাকি। বড় বড় সাইজের পেপার বা পোস্টার অথবা ক্যালেন্ডার প্রিন্ট করার জন্য প্লটার ব্যবহার করে থাকি। ওকে, বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির প্রিন্টারের নাম তোমাদের জানার জন্য নিম্নে দেওয়া হলো। সাধারণত এইচপি ব্র্যান্ড, হিউলেট অ্যান্ড প্যাকার্ড, ইপসন ব্র্যান্ড, ক্যানন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্যানন, ওকিয়া, ডট ম্যাট্রিক্স, ব্রাদার, এটা কালার প্রিন্টার এখন বর্তমানে চলছে। আমরা আরেকটু পিছনে যেতে হচ্ছে, এই যে এখানে প্রিন্টারটা আছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার সবচেয়ে। আমরা বাচ্চাদেরকে অনেক সময় কোশ্চেন করে থাকি যে কোনটাই তাড়াতাড়ি প্রিন্ট হবে, বড়টাই তাড়াতাড়ি প্রিন্ট হবে না, এটা পিনের উপর ডিপেন্ড। এই 9 পিন, 18 পিন, 24 পিন। এক নম্বরটা হচ্ছে 24 পিন, দুই নম্বরটা 9 পিন, তিন নম্বরটা 18 পিন। তো একটা আমরা বাচ্চাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে একটা গাড়িকে ধাক্কা দেওয়ার জন্য বেশি মানুষ হলে ভালো হবে না কম মানুষ হলে ভালো হবে, একটা গাড়িকে, বড় গাড়িকে বা একটা কারকে ধাক্কা দেওয়ার জন্য 24 জন মানুষ ধাক্কা দিচ্ছে, তাহলে সে গাড়ি দ্রুত যাবে না 9 জন মানুষ ধাক্কা দিয়ে দ্রুত যাবে? তো হ্যাঁ, এখানে যত পিন বেশি হবে পিনটা দ্রুত হবে, এটা একটা বিষয়। আমরা এখানে রিবন, এখানে কালি হিসাবে রিবন ব্যবহার করা হয়। রিবন দ্যাট মিনস আগে টাইপরাইটার মেশিন ছিল, সেখানে ফিতা ব্যবহার করে, সেই ফিতার থেকে এখানে একটা এই জায়গাটাতে আমি দেখাচ্ছি, এইটা ট্রেটা খুললে পরে এটাকে এই জায়গায় থেকে রিবন ব্যবহার করা হয়। এর দামটা কম, সাধারণত 800-850 থেকে 1000 টাকার ভিতর রিবন পাওয়া যায়। ফিতার উপরে যায় একটা লেখার যে অক্ষরগুলো, সে অক্ষরগুলো সেখানে একটা পিন আছে, পিনগুলো ওর উপরে ধাক্কা দেয়, ঠিক আছে। আর এখানে লিকুইড কালি ব্যবহার করা হয়, রঙিন প্রিন্টার বা ইনজেট প্রিন্টারগুলোর জন্য লিকুইড কালি ব্যবহার করা হয়। আর এখানে সাদা কালো বা রঙিন প্রিন্টারের জন্য যদি এখানে টোনার কাটিস ব্যবহার করা যায়, সেখানে ডাস্ট বা পাউডার জাতীয় কালি ভাব, সেখানে হালকা চৌম্বকের ভাব দেওয়া থাকে, ভাগ থাকে, সেটা
ইনফ্রারেড আলোকরশ্মির সাহায্যে এটা কাগজের সাথে প্রিন্ট করে। লেজার একটা বিষয় আমাদের মাথায় রাখতে, লেজার প্রিন্টার সাথে লেজার প্রিন্টারের সময় প্রিন্ট যখন হয় তখন পেপারের সাথে হেডের কোনো স্পর্শ হয় না, এগুলো বলা হয় নন ইম্প্যাক্ট। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টারে প্রিন্টের সময় হেডের কাগজের সঙ্গে হেড স্পর্শ করে, এরা হচ্ছে কাগজের সঙ্গে ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়, ইম্প্যাক্ট নন ইম্প্যাক্ট। আমরা ব্র্যান্ড বিভিন্ন ধরনের প্রিন্টারের কালি, এই যে এখানে আমি একটু ই করে দেখিয়েছি, এই যে টোনার কাট, এক নম্বর টোনার কাট ইজ ব্ল্যাক, এগুলো আছে, এর ভিতরে কালি ঢুকানো থাকে। টোনার কাট ইজ কালার, এই কালার যে প্রিন্টারগুলো আছে সেগুলো সাধারণত চারটা পাউডার জাতীয় যে কালিগুলো, নট লিকুইড বা তরল কালি নয়, পাউডার জাতীয় কালিগুলোর কাটিস থাকে চারটা। এই চারটা কালির সমন্বয়ে সে একটা রঙিন প্রিন্ট উপহার দেয় আমাদেরকে। আর তিন নম্বর যেটা দেখাচ্ছে, কাট ইজ ইনজেট লিকুইড ফাইভ পিসেস, এখানে এখানে পাঁচ পিস আছে, এই পাঁচ পিসের সমন্বয়ে তারা আমাদেরকে একটা কালার প্রিন্ট উপহার। এটা একটু কম ইতে দামে ইতে পাওয়া যায়, সাধারণত আমাদের 1800 থেকে 3500 টাকার ভিতরে একটা ইনজেট, এই যে আমাদের যে এটা দেখালাম ইনজেট যে প্রিন্টারগুলো, এগুলো 1800 থেকে 3000-3500 টাকার ভিতরে এই প্রিন্টারগুলো পাওয়া যায়। বাট আমাদের যে এইচপির এই যে এইচপির যে এই প্রিন্টারগুলো, এগুলো একটু কালারটা দাম বেশি হবে, আর এটা 7-8 হাজার টাকার ভিতরে আমরা এই প্রিন্টারগুলো পেতে পারি। যাই হোক, হ্যাঁ, পার্ট 7 সফটওয়্যার। কম্পিউটারের দুইটা পার্ট, যথা হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটারের যে সকল যন্ত্রাংশকে আমরা স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলি। সাধারণত যেগুলো আমি আবারও বলছি যে হার্ড মানে কি কঠিন, হার্ডওয়্যার দোকান আছে যেখানে লোয়া লক করে বিভিন্ন আমরা জিনিসপত্র পেয়ে থাকি, বাট এগুলোকে আমরা কম্পিউটার যে সকল ডিভাইসকে আমরা স্পর্শ করতে পারি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর যেগুলোকে স্পর্শ কম্পিউটার যে সকল যন্ত্রাংশকে স্পর্শ করতে যে সকল ডিভাইসকে স্পর্শ করতে পারি না, কিন্তু যাদের নির্দেশনায় কম্পিউটার পরিচালিত হয় তাকে সফটওয়্যার বলা হয়। আট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ধরনের, প্যাকেজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বলে, লেখালেখির যে সফটওয়্যার সেগুলোকে বলা হয় প্যাকেজ সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসর, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার বলতে গিয়ে আমরা দোকান থেকে এক প্যাকেট একটা লাঞ্চের প্যাকেট নিয়ে আসি, জাস্ট সেখানে সবই দেওয়া থাকে, শুধু ফিতাটা কেটে আমরা সেখানে চামিচ দেওয়া থাকে, একটা টিস্যু দেওয়া থাকে, আমরা ফিতাটা কেটে আমরা সেখানে খেতে পারি। তেমনি এখানে আমার যেটুকু রিকোয়ারমেন্টস আমরা সেই কাজগুলো এই প্যাকেজ সফটওয়্যার করতে পারি। কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ কাস্টমার তার নিজের সুবিধা মতো যে সফটওয়্যার তৈরি করে নেয় তাকে কাস্টমাইজ সফটওয়্যার বলে। যেমন বিভিন্ন শপিং মল, বড় দোকানগুলোতে, রেলওয়ে স্টেশন, ব্যাঙ্কগুলোতে সফটওয়্যার ব্যবহৃত সফটওয়্যার, সেগুলো কাস্টমাইজ কাস্টমাইজ সুবিধার জন্য যেসব সফটওয়্যার তারা তাদের নিজেদের রিকোয়ারমেন্টস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নিজেদের মতো করে তারা সফটওয়্যার তৈরি বানিয়ে নিয়েছে, সেগুলো কাস্টমাইজ কাস্টমাইজ সফটওয়্যার। পার্ট 9 তথ্য যোগাযোগ প্রযুক্তির আরও কিছু যন্ত্রপাতি, ল্যান্ডফোন এবং মোবাইল ফোন, মডেম, স্যাটেলাইট বা উপগ্রহ কেন্দ্র, চার অপটিক্যাল ফাইবার। ল্যান্ডফোন, এখন আধুনিক এক নম্বরটা যে ফোনটা দেখতে পাচ্ছি আধুনিক ফোন, এই যে দুই নম্বর যে দেখতে পাচ্ছি সেই ফোনটা অনেক আগে ছিল, এগুলো স্টেশনগুলোতে এই ফোনগুলো দেখা যেত, আগে স্টেশনগুলোতে এই ফোনগুলো দেখা যেত। এবং তিন নম্বর, এই ফোন এখনকার ফোনগুলো কলার আইডি নাম্বার আছে, সেই নাম্বারগুলোতে যে যেখান থেকে ফোন করুক না কেন আমরা সেগুলো বুঝতে পারি। তাহলে কেউ কাউকে যদি সন্ত্রাসী বা বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা ই করে, তাহলে আমরা সেগুলো সহজেই তাদেরকে রিকগনাইজ করতে পারি। এখন ফোনে অনেক সুবিধা হয়েছে। মোবাইল ফোন, মোবাইল ফোন মাধ্যমে আমরা যে কোনো জায়গাতে নিয়ে আমরা এই ফোনগুলো ব্যবহার করতে পারি, যার সুবিধা মতো আমরা এটাকে বহন করতে পারি। মডেম, টেলিফোন লাইন বা টেলিফোন নেটওয়ার্ক একসময় শুধু কণ্ঠস্বর পাঠানোর জন্য ব্যবহার করা হতো, এখন টেলিফোন লাইন বা নেটওয়ার্ক কম্পিউটারের তথ্য এবং উপাত্ত পাঠানোর জন্য ব্যবহার করা যায়।
কম্পিউটারের সাথে টেলিফোনের নেটওয়ার্ক জুড়ে দেওয়ার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম মডেম। স্যাটেলাইট বা উপগ্রহ কেন্দ্র, আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে তথ্য পাঠাতে চাই অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয়। পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা অ্যান্টেনা দিয়ে তথ্যগুলো উপগ্রহ বা স্যাটেলাইটে পাঠানো হয়। স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্যদিকে পাঠিয়ে দেয়। টেলিভিশনে অসংখ্য চ্যানেলগুলো এভাবে সারা পৃথিবীতে বিতরণ করে থাকে। অপটিক্যাল ফাইবার, একসময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়্যারলেস সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতে তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে, সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার আসলে কাঁচের অত্যন্ত স্বচ্ছ তন্তু। সেটি চুলের মতো সরু এবং তার ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায়। আলোর সংকেতের জন্য লেজারের আলো ব্যবহার করা হয়। তোমরা শুনে অবাক হবে, এই আলো কিন্তু চোখে দেখা যায় না। একটি অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায়। কাজেই সেটি সারা পৃথিবীতেই যোগাযোগ মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। ধন্যবাদ সবাইকে আজকের এই আইসিটি Class 6 আইসিটি Chapter 2 Part 5-9 এই বক্তৃতা লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।